আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমরা দর্শক এখন রয়েছে দেশের ব্যাংকিং ও পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত রয়েছেন পুঁজিবাজার ব্যাংক ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ল ফার্ম দা লয়ার্স এন্ড জুরিস্ট হেড অফ চেম্বার ব্যারিস্টার এ মাসুম। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব মাসুম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? শুরু করতে চাইবো যে সাম্প্রতিক যে বিষয়টি আমরা দেখছিলাম যে ব্যাংকিং সেক্টরের একটি নতুন নির্দেশনা আসছে, বিশেষ করে ডিপোজিট রেট নিয়ে, সেটি নিয়ে কিছু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকদিন ধরে এই সেক্টরগুলো নিয়ে কাজ করছেন, একটু আপনার মতামত দিয়ে আজকে আলোচনা শুরু করতে চাইবো। আমরা অ্যাকচুয়ালি রিসেন্ট যে বাংলাদেশ ব্যাংক থেকে যে সার্কুলেশন যেটা দেখেছি, সেখানে দেখছি যে বাংলাদেশ ব্যাংক একটা ইস্যু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলো যে আমাদের যে ডিপোজিট রেট, এটা আগে যেমন আপনার আমাদের যে একটা ক্যাপ দেওয়া ছিল 6-9%, সেই 6% থেকে কমে এখন দেখা যাচ্ছে যে মার্কেট রেট 1% বা 2% এরকম হয়ে যাচ্ছে। তো অনেক ব্যাংকই 2%, 3% এর বেশি দিচ্ছে। তো এখন বাংলাদেশ ব্যাংক চিন্তা করলো যে না, এটা অন্য ডিপোজিটর যারা তারা হয়তো বা বেনিফিটেড হচ্ছে না, যারা ইন্ডিভিজুয়াল ডিপোজিটর। তো সেই জায়গায় যেটা করছে বাংলাদেশ ব্যাংক, বললো যে আমাদের যে ইনফ্লেশন রেট এখন যেটা ধরেন 5.5 এর অ্যাভোভ, সেটার উপরে আপনাকে ডিপোজিট রেট দিতে হবে। এবং আপনি দেখবেন যে ল্যান্ডিং রেটটা কিন্তু সেই ক্যাপ 9% এর উপরে যেতে পারবে। আমরা দেখেছি রিসেন্টলি আপনার ব্যাংকগুলি কিন্তু তাদের ইন্টারেস্ট রেট 7%, 6%ও কিন্তু লেন্ডিং হয়েছে, কারণ আপনার ডিপোজিট তারা অনেকেই 1%, 2% বা 3% কালেক্ট করতে পারতো, যাতে তাদের ডিপোজিট কস্টিংটা বা কস্ট অফ ফান্ডটা অনেক কমে যেত। এখন এটা যদি এই ইনফ্লেশন রেটের ক্যাপটা বসিয়ে, তাহলে যেটা হবে যে ব্যাংকের প্রফিটেবিলিটিটা অনেকটা অংশে কমে যাবে। আর একটা যেটা আমার কাছে মনে হয়, যেটা অনেক জায়গায় ইকোনমিস্টরা রিপোর্ট করেছে, যে বাংলাদেশ ব্যাংককে আগে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে প্রপারলি ব্যাংকিং যে সেক্টর বা এই ওপেন ইকোনমিতে আপনার যারা স্টেক হোল্ডার তাদের সাথে বসে এবং প্রপার রিসার্চ করে এটা নেওয়া উচিত। কারণ ওনারা যেটা বলছে যে ইন্ডিভিজুয়াল যারা ডিপোজিটর তাদের এখানে প্রফিটেবিলিটি অনেক কমে যাচ্ছে বা আপনার ডিপোজিট গ্রোথ কমে যাচ্ছে, কিন্তু আমরা দেখছি যে ডিপোজিট গ্রোথ কিন্তু অনেক বেড়েছে, প্রায় আপনার 12-14% অন এন অ্যাভারেজ কিন্তু ডিপোজিট গ্রোথ ছিল। তাহলে এই ধরনের সিদ্ধান্ত নিতে হলে বাংলাদেশ ব্যাংকে অবশ্যই এদের যে স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষেই নেওয়া উচিত। অবশ্যই সেটি হওয়া উচিত। আসলে মুক্তবাজার অর্থনীতিতে আসলে সেটি যুক্ত যুক্ত আমরা এবার একটু আলোচনা আনতে চাইব যে আমাদের যে অর্থনৈতিক অগ্রগতি, আমরা জানি যে কোভিড-19 যা যেটি সারা বিশ্বকেই আসলে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, বাংলাদেশের বাইরে নয়, তারপরেও আমাদের গত 2 বছরের যে অবস্থান, বিশেষ করে প্রাইভেট ইনভেস্টমেন্টের গ্রোথ, সেটি আসলে কতটুকু কাঙ্ক্ষিত জায়গায় রয়েছে। যদি আমরা প্রতিনিয়ত শুনছি ব্যাংকে অলস তারল্য পড়ে আছে, প্রচুর তারল্য আছে, কিন্তু সেটি আমরা কেন কাজে লাগাতে পারছি না? ভালো ভালো পয়েন্ট আপনি রেইজ করেছেন। এটা কিন্তু আপনি দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের ইন্টারভেনশন, দি মনিটারি পলিসি ইন্টারভেনশন করেছিল কোভিড এর সময়। তখন আমাদের যে সিআরআর, রেপো এবং এসএলআর আপনার এডি রেশিওর যে অ্যাডজাস্টমেন্ট, তার মাধ্যমে কিন্তু আমরা যে লিকুইডিটি ক্রাঞ্চে ছিল সেটা কিন্তু ওভারকাম করে প্রায় আপনার 1,00,000 কোটি টাকার উপরে কিন্তু ছিল। এখন কিন্তু সেটা বেড়ে আপনার 2,39,000 কোটি টাকা, যেটা লেটেস্ট আপনার আপডেট বলছে। তাহলে এত লিকুইডিটি থাকা সত্ত্বেও আমাদের কিন্তু প্রাইভেট ক্রেডিট গ্রোথ, যেটা আপনার 2 বছর আগেও কিন্তু 17-18% ছিল, এটা এখন কিন্তু 8.4%। আবার আপনি যদি প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ দেখেন, সেটাও কিন্তু আগে ছিল 23-তে স্ট্যাগন্যান্ট, এখন পুরো বিবিএস বলছে এটা 21%, বাট ইন রিয়েলিটি আমার মনে হয় সেটা কিন্তু 12%-এর বেশি হওয়ার কথা না। তাহলে আমাদের যদি ইনভেস্টমেন্টটা, মানে প্রাইভেট ইনভেস্টমেন্ট যদি ইমপ্রুভ না করা যায়, আমাদের ইকোনমিকে রিসাইকেল করতে হবে। এখন যেভাবেই হোক আপনাকে এনকারেজ করতে হবে এসএমই যারা এবং লার্জ মিডিয়াম যত ধরনের এন্টারপ্রেনার, তাদেরকে প্রয়োজনে সাবসিডাইজ করে বা তাদেরকে আপনার ইন্সপায়ার করে এই ইনভেস্টমেন্টে আসতে হবে। যদি ইনভেস্টমেন্টে না আসে, তাহলে কিন্তু আমাদের এই প্রাইভেট ক্রেডিট গ্রোথ বা ইনভেস্টমেন্ট গ্রোথ কিন্তু পারবে না। তাহলে এখন কি করা যাবে এই এক্সট্রা লিকুইডিটি দিয়ে? এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক খুব দুশ্চিন্তায়,
এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের যেটা করা উচিত সেটা হলো যে পলিসি ইন্টারভেনশনের মাধ্যমে তারা লিকুইডিটি সারপ্লাস করেছিল কোভিড এর সময় সেটাকে আবার পুনরায় রিঅ্যাডজাস্ট করা এবং বাংলাদেশ ব্যাংকের বিলগুলিকে এটাকে একটা হেলদি রিটার্ন দেওয়া যাতে ব্যাংকগুলি তাদের রিটার্নটা বা তাদের মানি যাতে পার্কিং করার জন্য একটা হেলদি রিটার্ন অ্যাট্রাকশন থাকে এবং আমাদের আপনি দেখেছেন যে রেমিটেন্সের কিন্তু একটা ভালো ফ্লো ছিল প্রায় 25 বিলিয়ন ডলারের মতো কিন্তু আসছে যেটা ওয়ান মোর রিজন এখানে যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক যে ডলারগুলি মার্কেট থেকে কিনে নিয়েছে এবং সে কারণেও কিন্তু আপনার একটা ভালো লিকুইডিটি সাপ্লাই মার্কেটে চলে আসছিল এখন এই সমস্ত রিজনিংগুলি চিন্তা করে আপনার দেখতে হবে যে এই কিভাবে এই ফান্ডটাকে ইউটিলাইজ করা যায় এবং অলরেডি কিন্তু বাংলাদেশ ব্যাংক এই লিকুইডিটি অ্যারাউন্ড বোধ হয় 10,000 crore টাকা তারা বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কিন্তু ব্যাংকিং সেক্টর থেকে টাকা কিন্তু নিয়ে যাচ্ছে তাহলে সেটা যেন প্রপারলি হয় এবং সেখানে যেন কোনো ধরনের নেগেটিভ এফেক্ট না হয় কারণ এটার সাথে কানেক্টেড কিন্তু আপনার আপনার মানি মার্কেটের সাথে ক্যাপিটাল মার্কেট তাহলে ক্যাপিটাল মার্কেটও যেন কোনোভাবে এই সিদ্ধান্তের কারণে ইফেক্ট না পড়ে সেটাও দেখতে হবে এবং এই সময় আমাদের লিকুইডিটি কিন্তু বেশি থাকতে হবে মার্কেটে কারণ এমনি কিন্তু অন্য কোনো অবস্থা আমাদের নাই সমস্ত বিজনেসই কিন্তু এখন একটা খারাপ অবস্থাতে আছে রাজীব জি আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই মাসুম সাহেব আমরা তারপর আবার আলোচনায় ফিরে আসবো প্রিয় দর্শক নিচ্ছে একটা বিরতি আমাদের সাথেই থাকুন আমরা মন্ত্রণে কুশে বিজনেসের সঙ্গে আছি রাজীব জামান প্রিয় দর্শক আমরা বিরতির আগে পুঁজিবাজার ও ব্যাংকিং খাতের পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে তার সাথে আবার আলোচনায় সংযুক্ত হচ্ছে জনাব মাসুম আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে এই জায়গাটি নিয়ে বিনিয়োগ আর জায়গাটি তারল্যর জায়গাটি আলোচনা হয়েছে এবার একটু আলোচনা আনতে চাই যে এনপিএল এর জায়গাটি আসলে বেশ মিশ্র প্রতিক্রিয়া আমরা শুনতে পাই বা গণমাধ্যমে সেটি আলোচনা হয় সেটি আসলে একটু যদি আলোচনা করেন আসলে আপনি দেখেছেন যে আমাদের এখন যে বিজনেসের যে কন্ডিশন এবং এই স্টেজে ব্যবসা করে টাকা রিটার্ন করা এটা কিন্তু খুব দুরূহ ব্যাপার হয়ে যায় বিজনেসম্যানদের এটা একটা ইয়ে যার জন্য কিন্তু গভর্নমেন্ট আপনি দেখেছেন যে অনেক ইনসেন্টিভ দিয়েছে এবং তারা যেন ক্লাসিফাই না হয় সেটারও কিন্তু টাইম বাড়িয়ে দিয়েছে এবং এইটা কিন্তু নেক্সট সেপ্টেম্বর পর্যন্ত একটা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এই অপশনটা আছে যেমন আপনি দেখবেন ব্যাংক এবং ক্লায়েন্ট রিলেশন বেসিসে অনেকই কিন্তু ক্লাসিফাই করা হচ্ছে না এখন আমরা রিয়েল এনপিএলটা কিন্তু এখনো বলতে পারবো না কারণ এটা হয়তো বা আরো 3-4 মাস পরে আমরা রিয়েল সিনারিওটা জানতে পারবো আসলে ব্যাংকিং সেক্টরে এনপিএল কত রিসেন্টলি আমরা দেখেছি যে অ্যারাউন্ড 10,000 crore টাকার মতো বেড়েছে যেটা এখন 99,000 crore টাকার মতো বলা হচ্ছে এবং এর সাথে রাইট অফ বাট আমরা যদি বিফোর কোভিড এর আগের সিচুয়েশন দেখি তখনই কিন্তু আপনার আইএমএফ এর অনুযায়ী কিন্তু 23% আমাদের এনপিএল ছিল ব্যাংকিং সেক্টর এবং আপনি যদি আমাদের রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন অ্যাসেট ব্যাংকের যদি আরওই আরওএ দেখেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমাদের অবস্থা কেমন এবং অ্যাট দি সেম টাইম যেমন 11টা ব্যাংক কিন্তু প্রায় আপনার অ্যারাউন্ড 15,000 crore টাকা প্রভিশন যেটা কিন্তু তারা প্রভিশন রাখতে পারছেন তাহলে ওভারঅল সিচুয়েশন বা যদি অবস্থা বলেন তাহলে কিন্তু আমরা একটু ক্রাইসিস এর মধ্যেই আছি তো এখন এই এনপিএলটা যাতে কিভাবে কন্ট্রোল করা যায় যাতে এটা যা আছে তার থেকে ইমপ্রুভ কিভাবে করা যায় সেই ক্ষেত্রে আমাদের নজরদারি করতে হবে সেই জন্য বাংলাদেশ ব্যাংকে অবশ্যই আরো আমার মনে হয় অ্যাকাউন্টেবিলিটি বাড়াতে হবে অ্যাট দি সেম টাইম যা ব্যাংকগুলিকে তারা কিন্তু একটু আমরা দেখেছি যে একটু বোধহয় রিল্যাক্স হইতে যেহেতু পেপারে তারা দেখাতে পারছে সেই জন্য বোধহয় একটু রিল্যাক্স মোডে চলে গিয়েছে সেই জন্য তাদেরকে কালেকশনটা আরো বাড়াতে হবে এবং অ্যাট দি সেম টাইম আমাদের কোর্টের ফাংশনও আপনারা দেখেছেন অনেকদিন বন্ধ ছিল এবং পার্টলি চলছিল তো এখানেও আমাদের আরো স্পিড আপ করতে হবে না হলে কিন্তু আমরা এনপিএল এর যে অবস্থা সেটা কিন্তু দেখা যাবে যে বিয়ন্ড আমাদের কন্ট্রোলও চলে যেতে পারে
সেই জন্য সকল স্টেকহোল্ডারদেরকে প্রপারলি এখানে কনসেন্ট্রেট করতে হবে। এবার একটু পুঁজিবাজার প্রসঙ্গে আসতে চাই। আমরা জানি যে পুঁজিবাজার নতুন কমিশনের দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ গতিশীল হতে শুরু করেছে, বিনিয়োগকারীদের আস্থা, বিনিয়োগের জায়গা, সূচক লেনদেন সেই জায়গাটা বেশ ভালো একটি দিকে যাচ্ছে, এবং সেই সময়ে আসলে এসে নানা ধরনের কর্মকাণ্ডের পাশাপাশি বেশ কিছু বিষয় নিয়েও আসলে অভিযোগ আমরা শুনি। সম্প্রতি আমরা যেটা দেখেছি যে বিশেষ করে ব্যাংকগুলোর বিনিয়োগ নিয়ে বা এক্সপোজার লিমিট নিয়ে আসলে নানা ধরনের নির্দেশনা আসছে, এবং এই সময়তে এই ধরনের নির্দেশনাগুলো বা সমন্বয়হীনতাগুলো আসলে বাজারে কি প্রভাব রাখে? আসলে আমরা তো ফুল ইকোনমি নিয়েই আমাদেরকে কথা বলতে হবে, কারণ মানি মার্কেটের ইফেক্ট কিন্তু আলটিমেটলি ক্যাপিটাল মার্কেটে আসবেই, আপনি যেভাবেই দেখেন সেটা। এখন মানি মার্কেটে ফ্লো আছে দেখে, লিকুইডিটি যেহেতু অপর্যাপ্ত না দেখেই কিন্তু ক্যাপিটাল মার্কেটও ভালো করছে। বাট এখানে মুখ্য বিষয় যেটা দেখতে হবে যে আমাদের যে রেগুলেটরি বডি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং স্পেশালি যে চেয়ারম্যান মহোদয়, উনি কিন্তু আপ্রাণ চেষ্টা করে, আপনি দেখেছেন কিনা যে আমাদের কোভিড এর সময় বিগিনিং অফ কোভিড এর আমাদের যে ট্রানজাকশন ছিল, এখন কিন্তু ট্রানজাকশন আপনি অনেক সময় দেখা গিয়েছে 2500 এর উপরে। তার মানে হচ্ছে আমাদের 100-200 crore টাকার থেকে কত উপরে চলে আসছে। আপনি যদি ইন্ডেক্স দেখেন, সেই ইন্ডেক্স এখন 6,600-7,000 চিন্তা করা হচ্ছে। আমাদের নেট ক্যাপ যেটা ছিল মার্কেটের 3.5 লাখ কোটি টাকা, এখন সেটা 5.5 লাখ কোটি টাকা হয়ে গেছে। তাহলে এখানে অনেক ধরনের কাজ হচ্ছে যেটা রেগুলেটরি বডি এবং অন্যান্য স্টেক হোল্ডাররা করছে। বাট এট দি সেম টাইম আমার মনে হয় যে ব্যাংকিং, বাংলাদেশ ব্যাংকের খুব কিছু ভূমিকা ভালোভাবে নেওয়া উচিত, যেটা এবং তাদের অন্য স্টেক হোল্ডারদের সাথেও কথা বলে নেওয়া উচিত। যেমন আপনি দেখেছেন রিসেন্টলি একটা তারা নোটিফিকেশন দিয়েছে, ক্যাপিটাল মার্কেটে ব্যাংকিং যে এক্সপোজার যেটা আছে তাদের, আপনি আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এর সেকশন 26 এর যে 25% এর বেশি তারা পারবে না, সেই এক্সপোজার লিমিট এবং প্রত্যেকটা সাবসিডিয়ারি তারা কত পার্সেন্ট বা কত ইনভেস্ট করছে প্রতিদিন বাংলাদেশ ব্যাংকে এটা রিপোর্ট করতে হবে, যেটা কিন্তু আগে মান্থলি এবং ফোর্থনাইটলি ছিল। তো এই জায়গাটা এইভাবে যদি করে, যেটা ক্যাপিটাল মার্কেটকে এফেক্ট করবে, সেইটা কিন্তু আমাদের, আপনি জানেন যে 2012 এর কিন্তু একটা অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু একটা নোটিফিকেশন আছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া উচিত। এবং এই জায়গাটা আমার মনে হয় বাংলাদেশ ব্যাংককে একটু তাদের নজরে নেওয়া উচিত যে এই ধরনের সিদ্ধান্তের কারণে কিন্তু ক্যাপিটাল মার্কেটে এফেক্ট, নেগেটিভ এফেক্ট আসতে পারে। তাহলে এইটা কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জের সাথে আলোচনা সাপেক্ষে এই জিনিসটা নিতে হবে। এবং এই ধরনের ইয়েস আপনি স্ক্রুটিনি করবেন, আপনি অ্যাকাউন্টেবিলিটি আনবেন, কিন্তু সেটা আপনাকে দেখতে হবে কতটা ট্রান্সপারেন্ট এবং ওইটা আদার মার্কেট বা আদার ইকোনমির যে স্টেট সেখানে কোনো নেগেটিভ প্রতিক্রিয়া হয় কিনা। আচ্ছা আচ্ছা, আপনি আরেক জি জি বলুন। আরেকটা যেটা আমরা রিসেন্টলি যেটা দেখেছি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কিন্তু কমিশন তাদের আয়ত্তের ভিতরে, আপনি দেখেছেন যে কোম্পানিগুলো ইভেন ওটিসি মার্কেটে ছিল, সেই ওটিসি মার্কেটও কিন্তু তারা ভ্যানিশ মানে অ্যাবলিশ করে এখানে কিন্তু ওই কোম্পানিগুলিকেই কিন্তু এসএমই মার্কেটে, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে, এবং যারা একেবারেই আসতে পারবে না, যারা বন্ধ হয়ে যাচ্ছে, তাদেরকেও কিন্তু এক্সিট রুট দিয়ে দিচ্ছে। তাহলে এখন কমিশন যেটা চেষ্টা করছে যে যেই কোম্পানিগুলি এখানে থাকবে সেই কোম্পানিগুলি অবশ্যই হেলদি হতে হবে, আর যদি হেলদি যে ম্যানেজমেন্ট দ্বারা যদি তারা যদি না রান করতে পারে, তাহলে কিন্তু আপনি দেখেছেন যে কমিশন কিন্তু অবশ্যই বোর্ড রিকনস্ট্রাক্ট করে কিন্তু আবার সেটা ভালোভাবে কিভাবে চালানো যায় সে চেষ্টা কিন্তু করছে। তাহলে আমাদের অন্য যারা সকল স্টেক হোল্ডারদেরকেই কিন্তু একভাবে প্রচেষ্টায় থাকতে হবে, অনলি তাহলেই কিন্তু আপনি পজিটিভ ফিডব্যাক দেখবেন ক্যাপিটাল মার্কেট থেকে। জি জনাব মাসুম, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, আর একটু জায়গায় আলোচনা করতে চাবো যে আমরা দেখছি পুঁজিবাজার আসলে উত্থান পতন থাকবে, সেখানে নিয়ন্ত্রক সংস্থা অনিয়ম বা অযৌক্তিক কোনো কিছু হচ্ছে কিনা সেটি যেমন নিয়ন্ত্রণ করবেন, বিনিয়োগকারীদের সচেতনতা অবশ্যই প্রয়োজন, এবং দীর্ঘ সময় ধরে জায়গাগুলো নিয়ে আপনারা অনেকদিন ধরে কাজ করছেন, সেই জায়গাগুলো আসলে সতর্কতা প্রত্যাশা এই জায়গাটা দিয়ে যদি আলোচনা শেষ করেন। আসলে যখন পজিটিভ হয় আপনি দেখবেন যে ভালো যখন তখন সবই, কিন্তু এট দি সেম টাইম আপনাকে কিছু জায়গা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকতে হবে।
এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রাইটলি আপনি দেখবেন যে তারা তাদের কিন্তু সার্ভেলেন্স এর খুব স্ট্রিক্টলি তারা এটা মনিটর করে। আগে যেমন আপনাকে খুব এক্সপ্রেসলি করা হতো, এইটা তারা এখন এক্সপ্রেসলি করে না, তারা ইন্ডিভিজুয়ালি তাদেরকে ডেকে বা ইনফর্ম করে সেই জিনিসগুলি রিজলভ করে। আরেকটা যেটা হলো, যারা ইনভেস্টমেন্টে থাকবেন তাদেরকে অবশ্যই এটা যার যার নিজের দায়িত্বে, এবং ইটস এ ভেরি রিস্কি প্লেস, রিস্কি ইনভেস্টমেন্ট, আপনাকে নিজের প্রত্যেকটা ইনফরমেশন বুঝে তারপরে আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হবে। আদারওয়াইজ যারা ইনভেস্টমেন্ট এক্সপার্টিস ডেভেলপ করা বা মিউচুয়াল ফান্ড যাদের ইয়ে, সেই ভালো মিউচুয়াল ফান্ড দেখে আপনি তাদেরকেও আপনার ফান্ড মেনটেন করার জন্য দায়িত্ব দিতে পারেন। তাহলে এখন যেটা করতে হবে, পুরো ইন্ডিভিজুয়াল যদি ইনভেস্ট করে তাকে অবশ্যই যে কোম্পানিতে ইনভেস্ট করবে সেই কোম্পানির যেই রেশিওগুলি বা যেই ইস্যুগুলি দেখা দরকার, যেমন নেট অ্যাসেট ভ্যালু বা ডিভিডেন্ড ইল্ড কিরকম বা আপনার তাদের ন্যাভ কেমন কিরকম বা তাদের ইপিএস কেমন, এবং তাদের স্পন্সর শেয়ার হোল্ডার বা স্পন্সর ডাইরেক্টররা তাদের পাস রেকর্ড কেমন, এইসব জিনিসগুলি দেখেই কিন্তু তাদেরকে ইনভেস্টমেন্টে আসতে হবে। বাট আমার কাছে ওভারঅল মনে হয় যেহেতু রেগুলেটরি বডি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চেষ্টা করছে, এর সাথে সাথে বাংলাদেশ ব্যাংকও আমার মনে হয় যে তারা যদি পজিটিভ মুভ নেয় তাহলে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট দুটোই কিন্তু ভালো করবে। এবং আমরা কিন্তু আপনি দেখেছেন যে করোনাকালীন সময়ে খুব ভালোভাবে কিন্তু এটা ম্যানেজ করা হয়েছে। জি, আমরা সেই প্রত্যাশা রাখছি। বিনিয়োগ করে অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করুন এবং তাদের অর্থনীতি এবং পুঁজিবাজার সমানভাবে এগিয়ে যাক, সে প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের ব্যাংকিং ও পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম পুঁজিবাজার ব্যাংক ও কোম্পানি আইন বিশেষজ্ঞ লয়ার ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে। এবার নিচ্ছে আরো একটা বিরতি, বেলা 2:30 আবারও ফিরবে একুশে বিজনেসে। ততক্ষণ আমাদের সাথে থাকুন।